আচ্ছা না তো যে খাদ্য দান করে মানুষকে খাবার দেয় এর বহু অর্থ এটা হতে পারে কাউকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হতে পারে কারণ অর্থনৈতিক সুব্যবস্থা করে দেওয়া হতে পারে কাউকে খাবারই খাওয়ানো অর্থাৎ একজন মানুষের আর্থিক যে কোনো সহযোগিতা করলে সে ব্যক্তিও ওই জান্নাতের মালিক হবে তৃতীয় পর্যায়ে বলছে ও আধা মাসিয়াম যেটা আজকে আমাদের বিষয় ও আধা মাসিয়াম যে নিয়মিত সিয়াম রাখে নিয়মিত সিয়াম এটা কি সম্ভব নাকি অথচ আল্লাহ রাসূল বলেন ও আধা মাসিয়াম যে নিয়মিত সিয়াম রাখে সে ওই জান্নাতের মালিক হবে যেহেতু এটা আমাদের বিষয় একটু পরে আমি ব্যাখ্যা দেবো ইনশাআল্লাহ চার নম্বর কে এর মালিক হবে ওই মানুষেরা এই জান্নাতের মালিক সেই মানুষগুলো হলো মানুষ যখন ঘুমে যায় মানুষ যখন ঘুমের সাগরে ডুবিয়ে আসে তখন কিছু মানুষ আরামের বিছানাকে ত্যাগ করে আল্লাহর রাখে সলাত ও তাহাজ্জুদে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আল্লাহর গজবের ভয়ে তার রহমতের আশায় আল্লাহর কাছে কাঁধে সলাত আদায় করে আল্লাহ রাসূল বললেন এই মানবগোষ্ঠীর জন্য হলো ওই জান্নাতের হক হাদিসটি তিরমিজিতে রয়েছে হাদিসের ওই প্রখ্যাত বিজ্ঞানী শাইখ নাসিরুদ্দিন আলবানীর সহি স্তর অন্তর্ভুক্ত করছেন তবে আমরা এই হাদিসটা মানতে পারি গ্রহণীয় হাদিস আমরা এই হাদিসের ভেতরে জান্নাতের ভেতরে বিশেষ একটি কক্ষের মালিকানা আল্লাহ রাসূল দিয়ে দিলেন তন্মধ্যে বললেন লিমান আদামা সিয়াম যে ব্যক্তি নিয়মিত সিয়াম রাখে তাহলে নিয়মিত সিয়াম বলতে কিছু আছে নাকি ইসলাম আমাদের জন্য অনেক অফার দিয়েছে ইসলামের যেখানে ফরজ বিষয় আছে সেখানে নফল বিষয় আছে যেখানে ফরজ সলাত আছে সেখানে নফল সলাত আছে যেখানে ফরজ জাকাত আছে সেখানে নফল দান আছে যেখানে ফরজ সিয়াম আছে সেখানে নফল সিয়াম আছে জানেন কেন যদি আপনি হিসাব করে দেখেন তাহলে দেখবেন ফরজের সংখ্যাটাই কম এর সাথে নফলের যে সংখ্যাটা এটা অনেক বেশি অনেক বেশি আমরা সিয়াম থেকে সেটা বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ কেন এটা বেশি এই জন্য বেশি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরব্বিল আলামিন যেদিন মানুষ তার রবের সামনে দাঁড়িয়ে যাবে এবং তার বয়প্রাপ্তি থেকে শুরু করে মৃত্যুর কুল পর্যন্ত যতগুলো ফরজ ইবাদতে সে মুখোমুখি হয়েছিল সমস্ত ফরজ ইবাদত তাকে হিসাব দেওয়া হবে এই সময় অনেক মানুষ তার লাইফে ফরজ হিসাব দিতে পারবে না যেমন অনেক মানুষ তার ফরজ সিয়ামের হিসাব দিতে পারবে না তার যৌবন বয়সে সিয়াম ফরজ হয়েছে সে করতে পারে নাই করে নাই তাচ্ছিল্য করেছে লাইফের বিভিন্ন সমস্যায় তাচ্ছিল্য করেছে এখন একজন নারী একজন পুরুষ তার যেদিন থেকে সিয়াম ফরজ হয়েছে আল্লাহর কাছে কেন হিসাব নাই এই হিসাবে এই কম্পিউটারে এই সফটওয়্যারে টিপা দেওয়ার সাথে বেরিয়ে আসবে এই লোকের বয়স এত এতটি রমাদান সে পেয়েছিল এতটি সিয়াম তার লাইফে হওয়ার কথা কিন্তু নাই তো এই কয়েকটা আছে বাকি নাই আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন তিনি এত দয়াবান তিনি পরক্ষণে মানুষকে আর একটা অফার দিয়ে দেবেন মালাককে বলবেন ফেরেশতাদেরকে বলবেন যাদেরকে ফেরেশতা বলি আমরা ঠিক আছে এখন তো এই লোকটা ফরজের ত্রুটি উপায় তো আর নাই সরাসরি জাহান্নাম ঠিক আছে এখন দেখো তার নফল আছে কি না তখন দেখবে এই লোকটার নফল সিয়াম আছে কি না যদি সিয়াম শর্ট হয়ে থাকে সলাত যদি ফরজ শর্ট হয়ে থাকে তাহলে নফল সলাত আছে কি না যদি নফল থেকে থাকে
আল্লাহ রাব্বুল আলামিন ওই নফল দিয়ে ফরজকে কাউন্ট করে জাহান্নাম থেকে বাঁচে তাকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য দেখবেন ফরজ ইবাদতের চেয়ে এর সাপোর্টিং যে ইবাদতগুলো এগুলো অনেক বেশি, তার মানে করতে আমরা খুব কষ্ট বোধ করি, এত কি করা সম্ভব? এটা আল্লাহ অনেক রহম করেছেন, অনেক দয়া করেছেন, অনেক অনুগ্রহ করেছেন মানব জাতির প্রতি। দেখবেন কীভাবে করেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি 30 দিনের সিয়াম ফরজ করছেন, না বেশি, মাত্র 30 দিন। বহু নফল সালাত আছে, আমি সেগুলো বাদ দিয়েও হাদিস থেকে যেগুলো কাউন্টিং করা যায়, হাদিস থেকে যেগুলো গণনা করা যায়, এই নফল সিয়ামগুলো যদি আপনি আপনার সামনে উপস্থাপন করেন তাহলে এই সিয়ামগুলো হবে 170 দিন। 30 দিনের সিয়াম হলো ফরজ, আর এর সাথে নফল সিয়ামের মধ্যে আপনি তালিকা করেন, এই দিন নফল সিয়াম, এই দিন নফল সিয়াম, এই দিন নফল সিয়াম, আমি আসতেছি পরে ইনশাআল্লাহ, এগুলো হিসাব করলে আপনারা পাবেন 170 দিন। বছরে আপনি 170 দিন সিয়াম রাখবেন, এগুলো হলো কি, শুধু নফল, এর চেয়েও বেশি করতে পারবেন, কিন্তু এই কাউন্টিংটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায়, তিনি যে সুযোগ দিয়েছেন হাদিসে সেই হিসাবে, তাহলে কোথায় 30 আর কোথায় এক বছরে আপনি 170টা সিয়াম রাখতে পারবেন, দিন সিয়াম রাখতে পারবেন। এগুলো কি হবে, এগুলো ওই দিনকে সাপোর্ট হবে, তাদেরকে গুরুত্বপূর্ণ দিক থেকে কম। চলুন দেখে আসি আমরা ইসলাম কত সহজ। আমরা অনেক সময় ইসলামকে এত বড় করে উপস্থাপন করি যাতে করে মানুষ ইসলাম শেখা থেকে আরও দূরে চলে যায়। এর জন্য আল্লাহ রাসূল অনেক দায়ীদেরকে বলছেন যে তোমরা মানুষকে ভেঙে দিও না, মানুষকে কঠিন করে দিও না, তো আসেরু, মানুষকে সহজ করো, সুসংবাদ দাও। তোমাদের মধ্যে অনেক দায়ী দেখতেছে, ইন্নাকুম মিনাল মুনাফফিরিন, তোমাদের মধ্যে অনেক দায়ী যারা মানুষদেরকে দিন থেকে সরাই দিয়েছে, পিছন দিয়ে তারা সামনে আসে না। বক্তব্য এমন হতে হবে, লেকচার এমন হতে হবে, বই লেখনি এমন হতে হবে, সেমিনার এমন হতে হবে, যাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তারা যেন সামনে অ্যাডভান্স হয়। আমার লেখা, আমার বক্তব্য, আমার সেমিনার, সিম্পোজিয়াম, আমার কথা মানুষ যদি আরও ভয় পেয়ে পিছিয়ে চলে যায় কোনো লাভ নেই, এতে কোনো লাভ হলো না। আমি চেষ্টা করব, ইসলামের একটি রকম হলো সিয়াম। ইসলাম দাঁড়িয়ে আছে মৌলিকভাবে 5টি স্তম্ভের উপরে, তাই না? 5টি, এই 5টি স্তম্ভের মধ্যে 1টি স্তম্ভ হলো সিয়াম, তাই কি না? আসুন দেখি ইসলাম কত সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কারিমে সিয়ামের উপরে মাত্র আলোচনা করছেন 11 আয়াত, মাত্র 11টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সংক্রান্ত সমস্ত আলোচনা, সমস্ত ব্যাখ্যা, সমস্ত বিশ্লেষণ তিনি আল কোরআনের মতন মহাগ্রন্থ, সংবিধান, ল, এখানে স্থান দিয়েছেন মাত্র 11টি আয়াত। এখন আপনি বলেন একজন মানুষের পক্ষে 11টি আয়াত জানা সম্ভব না অসম্ভব? কিন্তু আমরা জানি নাকি, তার মানে আমরা ইসলামকে কঠিন করে নিয়েছি, শিখি না আমরা। এই আয়াতগুলো কি? এই আয়াতগুলো হলো সূরা বাকারায় আছে 183, 184, 185, 187, 187 নম্বর আয়াত। আর কোনো আয়াত সূরা বাকারায় কেউ দেখাতে পারবেন না। সূরা নেসায় আছে 1টি আয়াত, সেটা হলো 82 নম্বর আয়াত। সূরা মায়েদায় আছে 2টি আয়াত, 89 ও 95 নম্বর আয়াত। সূরা মারিয়াম আছে 1টি আয়াত, সেটা হলো মারিয়ামের 26 নম্বর আয়াত। সূরা আহজাব 1টি আয়াত আছে, সেটা হলো 35 নম্বর আয়াত। এবং সূরা মুজাদিলার 1টি আয়াত আছে, তা হলো মুজাদিলার 4 নম্বর আয়াত। সুসংবাদ হলো এই 11টি আয়াত কিন্তু ইসলামের 1টি স্তম্ভ সিয়াম। ইসলামের 5টি স্তম্ভের ভিতরে 1টি স্তম্ভ হলো সিয়াম, রমাদানের সিয়াম। এই সিয়ামের উপরে কিন্তু পুরা 11টি আয়াত না, ইসলাম আরও সহজ করে দিয়েছে। এই 11টি আয়াতের মধ্যে মাত্র 4টি আয়াত হলো যে সিয়াম আমাদের উপরে ফরজ রমাদানে, সেই সংক্রান্ত আয়াত।
এই আয়াত চারটি হলো শুধু একটা সূরার ভিতরে তাহলে সূরা বাকারা। এরপর আল্লাহ সূরা লাইলাতুল কদর সম্পর্কে একটা সূরা অবতীর্ণ করছেন, সূরা দোহানে কিছু কথা বলছেন, এগুলো যদি আমরা বাদ দিয়ে দিই একটা সূরায়, সেই সূরা হলো সূরা বাকারা। এই সূরা বাকারা 183 নম্বর আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের সিয়াম আমাদের ফরজ করে দিয়েছেন। আমি ওই আয়াত দেখে যাব না এখন। এরপরে তিনটি মাত্র আয়াত, মাত্র তিনটে আয়াত, 184, 185, 187। আবারও বলছি 184, 185, 187, মাঝখানে একটা আয়াত অন্য বিষয়ে। এই তিনটি আয়াতে আপনি কীভাবে সিয়াম রাখবেন, কীভাবে সিয়াম বাদ দেবেন, কখন রাখবেন, কখন ইফতার করবেন, আপনি বাড়িতে থাকলে কীভাবে করবেন, সফরে থাকলে কীভাবে করবেন, নানান বিধি বিধান আল্লাহ রাব্বুল আলামিন মাত্র তিনটি আয়াতে পেশ করছেন। বলুন তো, রমাদানের সিয়াম আমাদের উপরে ফরজ না ফরজ না? তার রমাদানের সিয়ামের উপরে মাত্র চারটি আয়াত, এর মধ্যে একটি আয়াত হলো যে আয়াত দিয়ে আমাদের ফরজ করে দিয়ে দেওয়া হলো। তাহলে ওখানে তো আমার আর বেশি কিছু জানার কিছু নাই, যে ওই আয়াতটা আমাদের ফরজ করে দেওয়া হলো। জানতে হবে এখন মাত্র তিনটি আয়াত, 184, 185, 187 নম্বর আয়াত, যে সিয়ামকারীদের, যে মুসল্লিদের, যে ইসলাম প্র্যাকটিসকারী নারী ও পুরুষদের আজকে 60 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, কম বেশি হয়ে গেছে, এত দীর্ঘ বয়সও আমরা কি সিয়াম বর্ণিত এই তিনটি আয়াত শুদ্ধ করে পড়া এবং অর্থ জানা, কোনো শায়েখকে জিজ্ঞাসা না করে আমি তার অর্থ বলতে পারবো এরকম কতজন পারবো? অনেকে মাথায় এরকম করতেছে, তার মানে আমরা পারবো না। তার মানে কি ইসলামটাই এত কঠিন না? ইসলাম প্র্যাকটিসকারী এই নারীরা, এই পুরুষেরা, এই মানুষেরা জ্ঞান অর্জন থেকে, এলেম অর্জন থেকে, ইসলাম শিখা থেকে অনেক অনেক দূরে পশ্চাৎপদ করেছে, তা শিখতে চায় না। যদি তারা শিখতে চায় তো তারা কি 1 মাস লাগতো নাকি তিনটে আর শিখতে? কী করেন, কোথায় দাওয়াতি কাজ করেন? একটা ইমাম তার জনগোষ্ঠীকে বৎসরের পর বৎসর চলে যায়, তিনটি আর শিখাতে পারে না? তার মানে ওই ইমাম সাহেব মনে করেন আমার মুসলিমদের শেখানো দরকার, আর এই ভদ্র মুসলিমরা মনে করেন আমাদের শেখা দরকার। অথচ ইসলাম সহজ, ইসলাম খুবই সহজ, আপনি তিনটি আয়াত শিখলে ফরজ শেষ। বাকি যে আয়াতগুলো থাকলো, ইসলাম এগুলি কী করেছে? ইসলাম এগুলো বিভিন্ন অপরাধের কাফফারা স্বরূপ সিয়াম দিয়েছে। এটাও সিয়াম, এটাও ফরজ সিয়াম, রমাদান যেমন ফরজ সিয়াম, কাফফারা বিভিন্ন অপরাধে, বিভিন্ন দণ্ডবিধি যে সিয়াম এটাও ফরজ, বাট এটা রমাদানের সিয়াম রমাদান ফরজ না, এটা সংশ্লিষ্ট ব্যক্তির উপরে ফরজ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 197 নম্বর আয়াতে বলছেন, আপনি হজে গেছেন, হজে গিয়ে নির্দিষ্ট একটি সময় আপনার মাথার চুল কাটবেন, কিন্তু না আপনার মাথায় এমন সমস্যা, ডাক্তার রিপোর্ট করতেছে আপনার চুল এখন কাটতে হবে, তাহলে কি আপনি হজের ওই দিনের জন্য অপেক্ষা করে মারা যাবেন নাকি? না, ইসলাম তার সামর্থ্যের উপরে, এত কঠিন না, আপনি চুল কেটে ফেলতে পারবেন। তবে এই জন্য কী করতে হবে? কিছু অপশন আছে, আপনার উপরে কিছু কাফফারা আসবে, তার মধ্যে একটি কাফফারা আপনি সিয়াম রাখবেন। এরপরেও আরও বড় ধরনের জিনিস, আপনি হজ করতে গেছেন, হজের তামাত্তু, বাঙালিরা তারা হজকে সাধারণত হজের তামাত্তুই করে থাকে, যে হজের সাথে গিয়ে কোরবানি সম্পৃক্ত রয়েছে, কোরবানির দিন আপনি কোরবানি করবেন, পকেটে দেখেন হাই সর্বনাশ টাকা নেই, যেই পরিমাণ টাকা নিয়ে গেছে তাতে বেশি খরচ হয়ে গেছে, এখন তো আধুনিক যুগ, বাসায় মোবাইল করে বিকাশ করে টাকা নেবে না, সম্পদ এরকম নাই, তাহলে কী করবেন? হজ বাতিল, ইসলাম সহজ করে দিয়েছে। হজ করাকালীন আপনি তিনটা সিয়াম রাখবেন, বাড়িতে এসে, এলাকায় এসে, দেশে এসে বাকি 60টা সিয়াম রাখবেন, তেলকা আশারাতুন কামেলা, এই হলো 10টা সিয়াম। এই 10টা সিয়াম হলো ওই হাজির, ওই নারী ও পুরুষ হজকারী যারা হজ করতে গিয়ে কোরবানি করার সামর্থ্য রাখেন না,
তারা হজের সময় তিনটা এলাকায় এসে সাতটা এই দশটা সিয়াম রাখলে তার হজ কমপ্লিট, তার আর কোরবানি করা লাগবে না। এটাও ফরজ সে ব্যক্তির জন্য, কিন্তু সবার জন্য ফরজ নাকি? সবার জন্য ফরজ না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় অনেক মারাত্মক দণ্ডবিধিকে সিয়ামের আওতায় নিয়ে আসছেন। সে কি জানেন, একজন মুসলিম নারী ও পুরুষ যদি অপর একজন মুসলিম নারী ও পুরুষকে ভুল করে হত্যা করে তাহলে কি করবেন? এই যে একটু আগে আমরা জানলাম একজন ভাই ডাক্তার কি আব্দুল হালিম আব্দুল খালেক ভাই উনি অ্যাক্সিডেন্ট করছেন, আর একজন আব্দুল হালিম সাহেবের ছেলে উনি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারাই গেছেন। যদি আল্লাহ তাদেরকে যিনি মারা গেছেন তাকে জান্নাত দান করুন, পরিবারকে সবর করা তৌফিক দান করুন, যে ভাই আমাদের অসুস্থ হয়েছে তাকে সুস্থতা দান করুন। কিন্তু এরকম ঘটনা হতেই পারে কি না, এই যে আমাদের সামনে ঘটেই গেছে, ভুল কর্মে আপনি গাড়ি চালাচ্ছেন, ভুল কর্মে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বিভিন্ন কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাহলে কি? তাহলে আদালত এটাকে বিশ্লেষণ করবে, আপনার পক্ষে বা বিপক্ষে লয়াররা এটা নিয়ে কী করবে, কথা বলবে। বিচারক জজ তিনি এখন বিশ্লেষণ করবার দেখবেন না সত্যই এটা মার্ডার হয়েছে এবং তা ভুল করে, তখন এই ফ্যামিলিকে ডাকবেন, ডেকে এই হত্যাকারীকে বলবেন যে তোমার উপরে এই শাস্তি, এটা তো আমার পক্ষে সম্ভব না, চারাটা আপিল করবে, আমার পক্ষে এটা সম্ভব না। দ্বিতীয় এটা সে আর একটা আপিল করবে, আমার পক্ষে এটা সম্ভব না, আমি ভুল করে হত্যা করছি এটা ঠিক আছে কিন্তু এত বড় আমার পক্ষে সম্ভব না, সে আর একটা আপিল করবে। এবার আল্লাহ আর একটা আপিলের জবাব দিয়েছে, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়াম শাহওয়াইনি মুতাতাবিঈন, তাহলে সে এখন কী করবে, ওইগুলো যদি না পারে কন্টিনিউ দুই মাস সিয়াম রাখবে। আল্লাহ আকবার, তা দুই মাস সিয়াম রাখলে ভুল করে একজন মুসলিম নারী এবং পুরুষকে হত্যার যে পাপ যে কাফফারা এখান থেকে সে মুক্তি পাবে, তার সিয়াম কত উঁচু মানের একটা ইবাদত, এটা ওই ব্যক্তির উপরে ফরজ, আদালত থেকে তখন ধার্য করা হয়ে যাবে, সে এটা আর বলতে পারবে না এটা আমি এটা করবো, সে বাউন্ড ত্যাগ করতে হবে, আর্থিক বিভিন্ন সুযোগ ছিল পারে নাই এটা ত্যাগ করতে হবে, এটা হলো কি ইসলামের ল। তো এই সিয়াম কি রমাদানের সিয়াম? এই সিয়াম রমাদানের সিয়াম না। সূরা মায়েদার 89 এবং 95 নম্বর আয়াতে দুটি কাফফারার কথা আছে। একটি কাফফারা হলো আপনি হজ করা অবস্থায় হেরেমে আসেন, এখন যদি শিকারই করেন তাহলে অনুরূপ আপনাকে সিয়াম রাখতে হবে, কয়েকটা অপশনের মধ্যে একটা অপশন। আরেকটা হলো 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আপনি আল্লাহর নামে কসম করছেন, আল্লাহর নামে কসম করলে কী হয়, কাজটা অজীব হয়ে যায়, অনেক সময় মানুষের কাজের গুরুত্ব বোঝে না, এমন কিছু অদ্ভুত পরিভাষা নিয়ে আসা যেগুলো ইসলামে নাই এবং বলবে এটা না করলে তো কাজ করা যায় না, কত বৈধ পরিভাষা আছে। যেমন আপনি কারোর সাথে কোনো চুক্তি করতেছেন, চুক্তি করে আপনাকে এটা করবেন আপনি সন্তুষ্ট হতে পারতেছেন না, তখন আপনি আমাকে জিজ্ঞাসা করলেন আবু দাহের স্যার আপনি কি আজকের এই জমাতে আসবেন, হ্যাঁ আসবো, না আপনি তো অনেক ব্যস্ত, হয়তো বলবেন খুতবার আগে যে না আসতেছি না, একটু ভালো করে বলেন তাহলে আমরা এটাকে পাবলিশ করবো, আমার অল্লাহে আমি আসবো, এখানে আসা কি আমার জন্য ফরজ ছিল? কিন্তু আমি যখন বলছি অল্লাহে আমি আসবো এই তারিখে আজকের এই দিনে আমার উপরে আসা ফরজ, এখন যদি আমি না আসি তাহলে ইসলাম আমার উপরে শাস্তি প্রযোজ্য হবে, এই শাস্তির মধ্যে একটা শাস্তি কি 3 দিন সিয়াম রাখতে হবে, তাহলে আমি এই পাপ থেকে বাঁচতে পারবো। তাহলে কত গুরুত্বপূর্ণ না, সামাজিক কাজের বন্ধন ইসলাম কতভাবে সৃষ্টি করছে। যাই হোক, সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন জিহারের বিধান দিয়েছে, জিহার বুঝি তো আমরা, আপনি আপনার স্ত্রীকে বলতেছেন তোমার এই পিঠের অংশটা আমার মায়ের মতো, মাকে কি বিয়ে করা যায় নাকি? বিয়ে করা যায় না, কিন্তু অনুরূপভাবে এই হারাম মহিলাগুলা তাদের কোনো অঙ্গের সাথে আপনার স্ত্রী যার সাথে আপনি স্ত্রী হিসেবে আচরণ করেন এই স্ত্রীর কোনো অঙ্গকে তাদের সাথে তুলনাও করা যাবে না। আল্লাহ আকবার, ইসলাম কত সম্মান দিয়েছেন এই নারীদের,
আপনার মাকে আপনার কাছে ব্যবহার করতে পারবেন না এবং আপনার স্ত্রীকে বলতে পারবেন না তোমার এই অংশটা আমার মায়ের মতো। আপনি বলছেন ইস তোমার পিঠটা সেম আমার মায়ের মতো, তো বউটাকে বৈধ ছিল তাই না? এই বৈধ স্ত্রী সাময়িকভাবে আপনার অবৈধ। কী করতে হবে? তার তিনটি অপশন, তিনটি অপশনের মধ্যে দুইটি যদি সে আদালতে নাকচ করে দেয়, আপিল করে না আমি পারতেছি না, তাহলে তৃতীয় আদালত তাকে ধার্য করে দেবে সিয়াম শাহরাইন মুতাদাবি আইন, কন্টিনিউ দুই মাস সিয়াম রাখবে, একদিন বাদ দিতে পারবে না। দুই মাস সিয়াম রাখার পরে তার বৈধ স্ত্রী তার জন্য বৈধ। এখান দ্বারাটা শিক্ষা আসে, একজন মানুষ বিয়ে করার পরেও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার বউরা থাকতে পারবে, নিজেকে কন্ট্রোল করেই থাকতে পারবে। যেমন এখানে বলা হচ্ছে যে সে দুই মাস সিয়াম রাখবে, দুই মাস সিয়ামের আগে তার স্ত্রীর কাছে যেতে পারবে না। আল্লাহ তো এমন বিধান দেবেন না যে বিধান মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব না, এটা দেবেন নাকি? তা দেবেন না। তার মানে বউ পাশে থাকলেও দুই মাস সেখানে দূরে থাকতে পারবে, তবে বছরের পর বছর আপনি বিদেশে গিয়ে টাকা ইনকাম করবেন, আর বইয়ের খোঁজ নাই, এই চাকরি বৈধ না, এগুলো হারাম, এগুলো কি সম্পূর্ণ হারাম? অথবা আপনি অমুসলিম কান্ট্রিতে বউ রেখে ব্যবসা বাণিজ্যের জন্য চলে গেছেন, অমুসলিম কান্ট্রিতে এরকম অবস্থায় যাওয়াটা সম্পূর্ণই হারাম। এই মুসলমানদের এই অর্থ অবশ্য অবৈধ অর্থ, এর কোনো জায়েজ নাই। আপনি আপনার বইয়ের পাশে থেকে বৈধ ইনকাম করেন, জায়েজ আছে। আর খুব বেশি যদি হয়, খুব স্বল্প টাইম, তিন চার মাস, এর বেশি না, এর মধ্যে আপনাকে আসতে হবে। আসেন না থেকে তো নানান ধরনের অভিযোগ শুনতে হয়, এই হয়েছে, সে হয়েছে, ইত্যাদি হয়েছে। তো যাই হোক, জিহাদ করার জন্য আমরা কী পাইলাম? দুই মাস সিয়াম পাইলাম। আল কোরআনে সিয়াম সংক্রান্ত আর কোনো তথ্য নেই, আর কোনো তথ্য নেই। যে তথ্যটা আছে মারিয়ামে 26 নম্বর আয়াতে, সেটা সিয়ামের পরিচয়, আর সূরা আহজাব 35 নম্বর আয়াতে সিয়ামের ফজিলতের কথা বলা হয়েছে, শেষ কথা। তাহলে আমরা 11টি আয়াতের মধ্যে মাত্র 4টি আয়াত পেলাম রমাদানের সিয়াম, বাকিগুলো হলো সব কাফফারা। তাহলে আল কোরআন থেকে এই বিষয়টি আপনাদের জানা কি কমপ্লিট? তাহলে কি ইসলাম সহজ না কঠিন? চলুন, সিয়াম জানতে গেলে আবার দ্বিতীয় পর্ব যেতে হবে, সেটা হলো হাদিস। হাদিস শেষ করে ফেলতে হবে ইনশাআল্লাহ মাত্র এই 10-15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। সেটা কি? ও আদা আমার সিয়াম, নিয়মিত সিয়াম। নিয়মিত সিয়ামটা কি? ফরজ সিয়ামের পরে যে সিয়ামগুলো আছে এগুলির তালিকা এখন আপনাকে দিচ্ছি হাদিসের বিশাল গ্রন্থরাজি থেকে। আপনাকে সিয়ামের পুরো চার্ট ইনশাআল্লাহ আমি দিয়ে যাচ্ছি। এক হলো সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম। আল্লাহ রাসূল বলছেন সোমবার এবং বৃহস্পতিবার এবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার আমল, মানুষের আমল ওঠানো হয়। আমি চাই, আমি পছন্দ করি আমার আমলকে সিয়াম অবস্থায় আল্লাহর কাছে ওঠানো হোক। খেয়াল রাখছেন, তা সহিহ মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস, বিভিন্ন হাদিসের বইতে আসছে, যে মানুষটি সামনে এবং পিছনে সমস্ত গুনাহ মাফ, তিনি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখতেন এই জন্য যে সিয়ামের মতো গুরুত্বপূর্ণ ইবাদত অবস্থায় আল্লাহ আমার আমলটাকে দেখে নেক। তাহলে আমাদের আমল আল্লাহ সিয়াম অবস্থায় দেখুক, এটা কি তাহলে আল্লাহ চান না? তাহলে এই সিয়াম সপ্তাহে কয়টা? দুইটা, সোমবার এবং বৃহস্পতিবার। সপ্তাহে যদি দুইটা হয় আপনি কন্টিনিউ সিয়াম রাখবেন, সপ্তাহে দুইটা করতে যাচ্ছেন, 52 সপ্তাহে কি 1 বৎসর, 104টি সিয়াম হবে আপনার একটা বৎসরে। কয়টা হবে? 104টি সিয়াম আপনি 1 বৎসরে আদায় করবেন। বল চলুন দ্বিতীয় পর্বে যাই, মাসে 3টা সিয়াম। আল্লাহ রাসূল আয়ামুল বিদ বলে থাকি আমরা, 13, 14 এবং 15, 13, 14, 15 এই তারিখে আল্লাহ রাসূল তিনি কোনো কোনো সাহাবীকে নসিহাও করছেন যে তোমরা সিয়াম রাখবা। এবং হাদিসের মান সহি, তিরমিজি এবং অন্য অন্য হাদিসের গ্রন্থটা আসছে এবং মুসলিমে এও আসছে, এই 3টা সিয়াম যদি কেউ রাখে তাহলে গোটাল বছরের সিয়াম রাখার সব তার হয়ে যাবে।
তাহলে আমরা বাদ দিলাম যে প্রতি মাসের সিয়ামের মধ্যে রমাদান বাদ, রমাদান তো আর আসছে, রমাদান তো পুরো মাসটাই কি সিয়ামের মাস, থাকলো এগারো মাস। তাহলে এগারো মাসে যদি আমি তিনটা করে সিয়াম রাখি, তিন এগারো তেত্রিশটি, কয়টা? তাহলে আমি বছরে পাব তেত্রিশটি সিয়াম, তেরো চোদ্দ পনেরো তারিখে সিয়ামের মাধ্যমে। ঠিক আছে, হিসাব করে দেবেন, আমি দুশোটা হিসাব আপনাকে দেবো যেটা আল্লাহ রাসুল হিসাব করছেন। এরপর আপনি আসেন রমাদানের পরেই ছয়টা সিয়াম, শাওয়াল মাসের সিয়াম। আল্লাহ রাসুল বলছেন এই সিয়াম যদি আসে কাজ সিয়ামের দেহা, তাহলেও সে কি এক বছরের সিয়ামের সবের সামিল হয়ে যাবে। হাদিসটি সহিহ মুসলিমে আসছে। তাহলে এইখানে পড়েন আপনি কি ছয়টা সিয়াম পালেন, মাহররম মাস নয় এবং দশ, মহরম মাসের নয় এবং দশের সিয়াম। যে সিয়ামের অনেক ফজিলতেরই কথা বলা হয়েছে, টাইম পাব না, এই দুটি সিয়াম কাউন্ট করেন আপনি, যে মহরম মাসের আপনি নয় এবং দশ তারিখে সিয়াম আপনি রাখবেন। হজকারী ব্যক্তি ব্যতীত সারা পৃথিবীর মানুষ আরাফাত দিবসের সিয়াম রাখবে। এই একটা সিয়াম দুই বছরের আগে এবং পিছনে দুই বছরের গুনাহ মাফ হয়ে যায়, আর মহরমের সিয়ামে পিছনের এক বছরের গুনাহ মাফ হয়ে যায়। হাদিস তো সহি। তাহলে আপনি আরাফাত দিবসের সিয়াম পালেন একটা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী শাবান মাসের কথা বলছেন, শাবান মাসে তিনি সবচেয়ে বেশি সিয়াম রাখতেন এবং কি কয়েকটা বাদে পুরো মাস করতেন। আর একটা হাদিসে আসছে আল্লাহ রাসূল বলছেন যে পুরোই শাবানের পরে তোমার সিয়াম রেখো না, কিন্তু অন্য হাদিসের তুলনায় আপনি তাও পারবেন। আচ্ছা ঠিক আছে, আমরা ধরলাম অন্ততপক্ষে শাবান মাসের পুরোটাই ধরলাম, শাবান মাসে আপনি পুরোটা কাউন্ট করুন, তাহলে আপনি শাবান মাসে এসে পুরোটা সিয়াম পাচ্ছেন। চলে যাই আমরা জুলহিজ্জা মাসে, জুলহজ মাসে প্রথম দশকের সিয়াম, কয়টা সিয়াম? ন। আল্লাহ রাসূল এখানে কে বলছেন, আল্লাহ রাসূল এই সময় সিয়াম রাখছেন তিস আবিল জুলহিজ্জা, জুলহজ মাসে তিনি নয়টা সিয়াম রাখছেন। কেন? জুলহজ মাসের দশম তারিখ তো সিয়াম হারাম, এটা কি ঈদের দিন, তাই না? এদিনকে ঈদের দিন, এদিন আপনি সিয়াম রাখতে পারবেন না, আপনি আনন্দ উল্লাসে মত্ত হবেন। তাহলে এই হলো আপনার নয়টা সিয়াম। তাহলে আপনি বছর এখানে কি নয়টা সিয়াম পাচ্ছেন। তাহলে এবার হিসাব করেন, রমাদানে তিরিশটা, তারপরে আপনি প্রতি সপ্তাহে দুটো ধরে একশো চারটি, এরপর আপনি শাবানের ধরেন পনেরোটি, জিলহজের নয়টি, মহরমের নয় এবং দশ, আরাফারের আপনার এক, শাওয়ালের ছয়, সব মিলে বছরে আসে দুইশো সিয়াম, দুইশো দিন আপনি সিয়াম রাখেন। এর মধ্যে যদি আপনি এলাকার হাদিসটাই কাউন্টিং করা, এর মধ্যে যদি আপনি তিরিশটা রমাদানের সিয়াম বাদ দেন, তাহলে হয় একশো সত্তরটি, কিন্তু আপনি করতে পারবেন আরও বেশি। কি জানেন, সিয়ামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম দাউদ আলাইহিস সালামের সিয়াম। সেই সিয়াম কি জানেন, সেই সিয়াম হলো একদিন সিয়াম রাখবেন, আরেকদিন বাদ দেবেন, তারপর দিন করবেন, একদিন গ্যাপ দিয়ে আপনি সিয়াম রাখবেন, বাদ দিয়ে দিতে আপনি সিয়াম রাখবেন। এইটা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সিয়াম। যদি আপনি কেউ পারেন করতে পারেন, জায়েজ আছে। আরও কি সিয়াম আছে, যৌন কণ্ঠনের সিয়াম। আজকে যুব সমাজ বিপদগামী, ফেসবুক নানান অশালীনতা দেখে তারা কি পাপের মধ্যে ডুবে আছে। একজন যুবককে ইসলাম দিয়েছে, সে নকল সিয়াম রাখতে পারে, তবে কয়টা? যতক্ষণ পর্যন্ত তার যৌন ক্ষমতায় হ্রাস না পেয়েছে। তার মানে আপনি যৌন কণ্ঠনের সিয়াম রাখবেন, ইফতারি খাবেন মজা করে একটা, আর সাহারি খাবেন গোশ মাছ ঘিয়ে দিয়ে, ন পারলে আপনি সাহারি খাবেন না, একটু পানি খেয়ে নেবেন, শুধু খেতেই হয়, আপনি কখনই খাবেন না। ইফতারের সময় সামান্য কিছু খাবার খাবেন, করেন না এক সপ্তাহ, করেন না দুই সপ্তাহ, করেন না তিন সপ্তাহ, আপনি কখনোই অন্যায় পথে যাবেন না। কারণ আল্লাহর রাসূল বলছেন, ইয়া মাশারাস শাবাব মানিস্তাতা মিনকুমুল বাত, হে যুবকের দল, হে নারী, হে পুরুষ, তোমরা যদি বিয়ে করার সামর্থ্য রাখো, তোমার টাকা পয়সা ঘর বাড়ি সব থাকে, বিয়ে করো, আর না থাকলে কী রাখো? সিয়াম রাখো। সিয়াম তোমার যৌন ক্ষমতা যেদিকে তুমি পাপের দিকে যাচ্ছ ওটাকে বন্ধ করে দেবে। তারপরে আপনি একটা সিয়াম রাখলে বন্ধ করে দেবে নাকি? না, আপনি কন্টিনিউ রাখতে থাকেন, তাহলে আপনার কত সিয়াম পাচ্ছেন?
আল্লাহ রাসূল তিনি শীত মৌসুমে নফস সিয়ামের জন্য উদ্বুদ্ধ করছেন, কি বলছেন? আসসাউম ফিস শীতা আল গানিমাতুল বারেদা, শীতের সময় সিয়াম হলো কি একটা শীতল গনিমত, আমরা তো করি না। তাহলে বছরে দেখেন কত সিয়ামের সুযোগ আল্লাহ রাসূল দিয়েছেন, এই সিয়ামগুলো যদি আমরা করতে পারি তাহলে অনেক রোগ ব্যাধি অসুস্থতা আমাদের লাইফ থেকে চলে যাবে এবং শরীরটা সুন্দর হবে, অনেক ওষুধের টাকা থেকে আমরা বাঁচব এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রাইস আল্লাহ রাসূল যে বললেন ও আদাম সিয়াম, ওই ব্যক্তির জন্য জান্নাতের ওই ঘর যে লোকটা কি নিয়মিত সিয়াম রাখে। নিয়মিত সিয়াম মানে আপনি প্রতিদিন সিয়াম রাখবেন এইটা না, নফল সিয়ামের যে তালিকাগুলো আপনার সামনে আমরা পেশ করেছি যথাসম্ভব এগুলোকে পালন করতে পারা, এইগুলি হলো নিয়মিত সিয়াম রাখা। আমরা কিন্তু রমাদানে যতটুকু চেষ্টা করি সিয়াম রাখার তা আমরা রাখি, রমাদান চলে গেলে এই সিয়ামের প্রতি কিন্তু আমরা প্র্যাকটিস করি না। মনে রাখবেন আখেরাতে যদি আপনার রমাদানের ফরজ সিয়ামে একটু ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনি পার হতে পারবেন না যদি নফল সিয়াম না থাকে, যদি নফল সিয়াম আপনার না থাকে। সুতরাং নফল সিয়ামের গুরুত্ব মানফ লাইফের জন্য অপরসীম, অর্থাৎ রমাদানের সিয়ামের পরেও আমরা এই সিয়ামগুলো রাখার চেষ্টা করি এবং শাওয়াল মাসেই ছয়টা সিয়াম রাখার জন্য আমরা চেষ্টা করি, আল্লাহ যেন আমাদের তাওফিক দান করেন। আর একটা বিষয় বলে আমরা এখানে শেষ করে দিই, আল্লাহ রাসূল বলছেন ফিতনাতুর রাজুল, একজন মানুষ তার ফ্যামিলি তার পরিবার তার নিজের লাইফ বিভিন্নভাবে সেকে ফেতনায় পড়ে অসুস্থ হয়ে পড়ে, এই যে আমরা শুনলাম অমুকের এটা হচ্ছে অমুকের এটা হচ্ছে অমুকের এটা হচ্ছে, আমাদের ফ্যামিলি তো নানান ধরনের থেকে যাচ্ছে, আল্লাহ রাসূল বলেন এই থেকে বাঁচার উপায় এগুলোতে কাফফারা কী, এখান থেকে বাঁচার উপায়টা কী, এগুলো হলো কি আসসালাত ওয়াসসিয়াম আল আমর বিল মারুফ ওয়ান্নাহি আনিল মুনকার, সালাত এগুলো কাফফারা হয়ে যায়, সিয়াম এগুলো কাফফারা হয়ে যায়, ন্যায়ের আদেশ অন্যায় প্রতিরোধ এগুলো কাফফারা হয়ে যায়। দেখছেন যদি আমরা নিয়মিত সালাত এবং নফল সালাত ফরজ সিয়াম এবং অন্যান্য সিয়াম এবং ন্যায়ের আদেশ অন্যায়ের প্রতিরোধ করি তাহলে আমরা দুনিয়ার লাইফও বেনিফিটেড হব, অনেক বিপদ থেকে আমরা বাঁচব, আখেরাতে গেলে তো জান্নাত পাব কিন্তু দুনিয়ার লাইফও আমরা অনেক বিপদ আপদ থেকে বাঁচতে পারব। ঠিক আছে, এ হাদিসটাও সহি, এই হাদিসের অনুযায়ী আপনি সিয়াম সালাত আদায় করবেন, ওকে পারেন কোনো সমস্যা নেই, সিয়াম রাখবেন আপনি পারেন কোনো সমস্যা নেই, কিন্তু একটা কাজ ন্যায়ের আদেশ এবং অন্যায় প্রতিরোধ এ হাদিসের সাথে জড়িত, তার সহি বুখারীর হাদিস, ন্যায়ের আদেশ এবং অন্যায় প্রতিরোধ এ কাজটাকে আমরা সবাই পারি, এ কাজটাকে আমরা সবাই পারি না। অথচ আল্লাহ রাসূল বলছেন লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার, হয়তো না ন্যায়ের আদেশ করবে না অন্যায় প্রতিরোধ করবে, যদি এ কাজটা না করো লা ইউশাক্কাল্লাহু আন ইয়াবআথা আলাইকুম আযাবা থুম্মা লা তাদউন্নাহু ওয়া লা ইস্তাজাব, তোমরা যদি ন্যায়ের আদেশ অন্যায় প্রতিরোধ না করো আল্লাহ তোমাদের উপরে কী করবে, গজব দেবে, এই গজব থেকে বাঁচার জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, তোমাদের দোয়া কবুল করা হবে না। তিরমিজি এবং হাদিসের মান সহি। আজকে সমগ্র পৃথিবীতে মুসলমান আছে লাঞ্ছিত অবহেলিত, তারা কি পৃষ্ঠ হচ্ছে অন্য অন্য অমুসলিমদের কাছে এবং আমরা দোয়া করতেছি দোয়া কবুল হচ্ছে না, কারণ কি দোয়া কবুলের যে শর্ত তা আমাদের কাছে নাই, সেকে ন্যায়ের আদেশ অন্যায় প্রতিরোধ, আজকে ঘর জাহান্নামের আড্ডাখানা হয়ে গেছে, আজকে ফ্যামিলিগুলা আজকে পরিবারগুলা অন্যায় ভরপুর বিদাতে ভরপুর সেরেকে ভরপুর, আমার মুখ বন্ধ আমি দাওয়া কাজ করি না, কই থেকে দোয়া কবুল হবে। আমি আপনাদের কাছে একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, যুগে যুগে নবী ও রাসূলগণ আল্লাহ কোথায় পাঠাইছেন, যেখানে শিরক এবং বেদাত বেশি সেখানে পাঠিয়ে দিয়েছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা দেখেন কোথায় শিরক এবং বেদাত বেশি, বাংলাদেশের সবচেয়ে শিরক এবং বেদাত বেশি সিলেট এবং চট্টগ্রাম, না ভুল বলেছি, সিলেটে যদি আজকের শুক্রবারের মতো দিনে আপনি দেখেন তাহলে দেখবেন বহু মানুষের ইসলাম হারা হয়ে গেছে। বৃহস্পতিবার যদি দেখেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত হাজার হাজার মানুষ এসে ইমান নষ্ট করে চলে যাচ্ছে, আপনি আমার কথা না বাস্তবকে দেখে আসেন, পাশেই মসজিদ আছে শাহজালাল জামে মসজিদ, এই মসজিদে মানুষ গাড়ি রেখে নামাজ পড়ে,
দেখবেন চোখে এক ফোঁটাও পানি নাই। শিরক এত খালিসভাবে হয়, ওই নামাজ পড়ার পরে শাহাদাল মাদানায় গিয়ে দেখবেন চোখের পানি ভিজে গেছে, সিজদা দিয়ে হাত তুলে কেঁদে সে ভুলে মানে কান্না শুরু করেছে। এটা কি বাস্তব না ভুল? মসজিদে সিজদা দিয়ে তার চোখে পানি আসে না, মাজারকে সামনে রেখে তার চোখ দিয়ে অজস্র পানি আসতেছে, সে মান্য করতেছে। তার মানেটা কি? এই মানুষগুলোকে আমরা শুধু দায়ী করি? শুধু এই মানুষগুলোকে দায়ী করবেন না প্লিজ। এই মানুষগুলো জানে ওই মাজারে কারামত, ওই মানুষগুলো জানে ওইখানে শায়িত ব্যক্তির কারামত। এই কারামত দেখে সারা বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ ভুল করে সেখানে গিয়ে কেঁদে কেঁদে তার কারামত, তার শক্তির কাছে ধন্যবাদ দিয়ে তার কাছে চাচ্ছে মৃত্যুর পরে, আমাকে এটা দাও, আমাকে এটা দাও, তাই কি না? এই জনগোষ্ঠী যদি জানতো আল্লাহর কারামত, তারা যদি আল্লাহর সেবা সম্পর্কে, আল্লাহর প্রসাদ সম্পর্কে জানতো, তাহলে কি ওরা কি ওইখানে যেত না, আল্লাহর কাছে যাইতো? আমি এই কথা বুঝাতে পারছি? তার মানে এই যে মানুষগুলো তারা সে শিরক করতেছে, আন্তরিকতা নিয়ে, দয়া নিয়ে, ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে আমাদের দাওয়াত প্রেজেন্টেশন করাও তার সঠিকভাবে হচ্ছে না। এইভাবে বিভিন্ন শহরে যেখানে শিরক চলছে, হাজার হাজার মানুষ যাচ্ছে, সেখানে নাকি কেউ কোনো লিফলেট দিচ্ছে, নাকি কোনো বক্তব্য দিচ্ছে, নাকি কেউ কিছু করতেছে, কারণ করবেও না তো। কারণ কি জানেন? এখানে দাওয়াত দেওয়া তো সহজ না, এখানে দাওয়াত দেওয়ার সাথেই ওর অনুসারীরা আপনাকে মারতে আসবে, ওরা আপনাকে কারাগারে ঢুকাবে, ওরা আপনাকে থানা থেকে পিটবে। শাহজালালের এইখানে একসময় আন্দোলন হয়েছিল, অনেক মানুষকে পিটিয়ে পঙ্গু করে রেখে দিয়েছে, পরে ভয়ে আর মানুষকে কোনো কথা বলে না। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ কোরআনে বলছেন যারা শিরকের সাথে জড়িত এরা সবচেয়ে তোমাদের শত্রু। এই মানুষদের কিন্তু আপনার শিরকের বিরুদ্ধে, বিদাতের বিরুদ্ধে দাওয়াত দেবেন, তারা কি আপনার বিরোধিতা করবে না? আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যেখানে শিরক বেশি সেখানে আল্লাহ নবী এবং রাসূলকে পাঠিয়ে দিয়েছিলেন। আমরা এই শিরকের পাদদেশে তাওহীদের দাওয়াত দিচ্ছি, এবং এখানে আমরা একটা পদক্ষেপ গ্রহণ করেছি, সেই পদক্ষেপ গ্রহণ হলো দাওয়া কাজ এত সহজ না। একজন ব্যক্তি ডাক্তার যে হকা, সে সব রোগীকে ভালো করতে পারে, কিন্তু স্পেশাল ডাক্তার সে কি বলবে আমি সব ভালো করি? সে বলবে আমি এটা স্পেশালিস্ট, এটা আসো, এটা ছাড়া যদি অন্য কেউ আসে তাকে অফার করে অন্য ডাক্তারের কাছে, তাই কি না? হকার সে সব ভালো করে দিতে পারে। আজকে হকার আলেমের দায়ের অভাব নাই, এরা সব বক্তব্য দিতে পারে, যার ফলে আমাদের দাওয়া ফলপ্রসূ হচ্ছে না। আমরা কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে সিদ্ধান্ত নিয়েছি, মদিনা ইউনিভার্সিটি থেকে পড়া এবং বিভিন্ন জায়গা থেকে স্পেশালিস্ট দায়ী, তাদেরকে আমরা কিছু ভাইদেরকে সিলেক্টে সমাবেশ করতে চাই চাকরি দিয়ে, যারা 24 ঘন্টা দিন এবং রাত না দাওয়া কাজ করবে। যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কথা বলছেন, নূহ আলাইহিস সালাম দাওয়াও তো কওমি লাইলা ওয়া নাহারা, আমি দিন এবং রাতে এই তাদেরকে দাওয়াত দিয়েছি। আমরা চাই এই শিরকের পাদদেশে এমন কিছু স্কলা যারা দিন রাত 24 ঘন্টা দাওয়াত দেবে। কীভাবে দাওয়াত দেবে আমি তারপর বলতেছি। এই যে দায়ী, তারাকে ট্রেনিং প্রাপ্ত, তারা অনার্স মাস্টার্স করা, তারা পড়াশোনা করছেন, তারা যদি এখানে দাওয়াত দেয় আমরা আশাবাদী এখানে দাওয়াতটা ফলপ্রসূ হবে, তাই কি না? এবার আপনি যদি দাওয়াত দেন, আপনি দাওয়া পড়ানি নাই, আপনি হয়তো দিতে পারবেন, বলতে পারেন, কিন্তু সেই বলাটা কতটুকু সুন্দর হবে? আমরা আপনাদেরকে বলতে চাই আসুন সবাই মিলে দাওয়াত দিই। সে দাওয়াতটা কীভাবে? আমরা মদিনা ইউনিভার্সিটির এবং দাওয়ার উপরে স্পেশালিস্ট উচ্চ শিক্ষিত কিছু মানুষদেরকে এখানে নিয়োগ করতে চাই, আর আপনাদের কাছে সহযোগিতা করতে চাই যে আপনারা এই দায়ীদেরকে যত সম্ভব একটা একটা সম্মানই দেওয়ার ব্যবস্থা করা। আমরা কিছু দায়ীদের সাথে কথা বলছি, যেমন আপনাদেরকে বলতেছি মদিনা ইউনিভার্সিটির মতন ইউনিভার্সিটিতে বের হওয়া কিছু দায়ীদেরকে আমরা কথা বলেছি, তারা আমাদের সাথে সম্মত হয়েছে ন্যূনতম 20-30 হাজার টাকা দিলে তারা এই জায়গায় এসে আত্মনিয়োগ করে 24 ঘন্টা দেওয়া কাজ করবে। আপনারা কি মনে করেন আপনার মাসে 1,000 টাকা দেওয়া, অথবা আপনার জাকাত থেকে একটা স্কলারের বেতন দিয়ে দেওয়া, অথবা আপনার উপার্জিত টাকা থেকে কিছু টাকা দিয়ে দেওয়া, এটা আপনাদের কষ্টকর, কিন্তু এই কষ্টের পরেও ওই ব্যক্তি চেয়ে কি বেশি কষ্ট যে ব্যক্তি শিরকের এই পাদদেশে থেকে দিন রাত 24 ঘন্টা এদের বাসায় যাবে, এদের ঘরে যাবে, এদের সাথে বন্ধুত্ব করবে, এদের মার্কাজে যাবে, এদের বাচ্চাদেরকে পড়াবে, এদেরকে সুন্দরভাবে দাস দেবে, এদের মসজিদে যাবে, এই কাজটা কি এর চেয়েও কি সহজ, কঠিন কি না? অতএব আপনাকে অনুরোধ করবো আমরা
আমরা এরকম কিছু দায়ীদেরকে এখানে নিয়োগ করতে যাচ্ছি, আপনাদের সহযোগিতা চাই। এই সহযোগিতা আপনি আপনার জাকাত থেকেও করতে পারবেন, বর্ষের সাথে জাকাতে আমরা কাউন্ট করতে পারবেন, আপনার ইনকাম থেকে করতে পারবেন। নারী পুরুষ সবাইকে আমরা আহ্বান করতেছি, আমরা শ্রমজীবী মানুষকেও আহ্বান করব। আপনি তো শ্রম বিক্রি করে মাস প্রতি দিয়ে 500 টাকা পান, এক এক দিনের টাকা হলো আপনি এরকম একটা দায়ীর ইনভেস্টের জন্য আপনি বিনিয়োগ করেন, আল্লাহ আপনাকে অনেক দেবে। মা বন্ধুকে বলবো, আপনাদের কোনো টাকা না থাকে আপনি একটু মুষ্টির তাল তুলে তুলে আপনি ব্যবস্থা করে মাসে মাসে পাঠিয়ে দেবেন, তাহলে আমরা কিছু সংখ্যক এই স্পেশালিস্ট আল্লাহর দায়ী নবীদের অরিসকে যদি আমরা এখানে দাঁড় করাতে পারি, আশা করি অল্প দিনের মধ্যে এই শেরকের জায়গা তাওহীদের জায়গায় পরিণত হবে ইনশাআল্লাহ। আপনাদের সার্বিক সহযোগিতা এবং পরামর্শ আমরা প্রত্যাশা করছি, আল্লাহ আমাদের তাওফিক দান করুন, আমিন।